पूबल हवा पोसी में जाओ काबार पथे बोइया पूबल हवा पोसी में जाओ काबार पथे बोइया जाउरी बोइया ये गरीबेर सलाम टुको लोइया पूबल हवा पोसी में जाओ काबार पथे बोइया जाउरी बोइया ये गरीबेर सलाम टुको लोइया नबीर मजार जियारते आमार सम्बल नाई को भाई सारा जीवन साद छिलो मोर मदीनाते जाई नबीर मजार जियारते आमार सम्बल नाई को भाई सारा जीवन साद छिलो मोर मदीनाते जाई मिटल ना सात दिन गलो मोर अरे मिटल ना सात दिन गलो मोर दुनियार कथा कोइया जाओ रे बोया ये गरीबेर सलाम टुको लोइया जाओ रे बोया ये गरीबेर सलाम टुको लोइया पूबल हवा पोसी में जाओ काबार पथे बोइया सद्य सम्मानित माननीय स्मरणीय बरणीय योग्यतम आज के मंचेर परिचालनाकारी सभापति साहेब दूर दूरान्त थेके आगत सम्मानित ओलामाए किरामगण सकल सम्मुखीन बसे थाका इस्लाम दरदी भाईजानेरा ओ अब्बा जानेरा आमार अंतराले बाड़ाले आरामेर बिछानाके त्याग करे छुटे एसे बसा पर्दानासी लज्जावती अबला सड़ा सम्मानिता माओ बने आमार सबारे जानाय आंतरिक प्रीति शुभेच्छा सालाम अभिनंदन सर्वाग्रेसी महान स्रष्टार प्रशंसा करी যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা স্রষ্টা আমাদের সকলেরই রিজিকদাতা রাজ্জাক যিনি খালিক মালিক যার হাতে আমাদের সকলেরই সুখ শান্তি নিহিত যিনি এমন একজন মহান একজন হাসলেও না মানুষকে মুহূর্তের মধ্যে কাঁদাতে পারেন অনুরূপ একজন কাঁদতে থাকা মানুষকে
মুহূর্তের মধ্যে হাসাতে পারে। এক কথায় তার হাতে আমাদের সকলেরই সুখ এবং শান্তি সবই কিছু নিহিত। এই মহান স্রষ্টা রব্বুল আলামিনের আমরা যে কোনো একটা সাইডকে সামনে রেখে যদি তার প্রশংসা করে সমাপ্ত করতে চাই তাহলে আমাদের পক্ষে তার প্রশংসা করে সমাপ্ত করাটা মোটেই সম্ভবপর নয়। তথাপি মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদের কাছ থেকে তার প্রশংসা করিয়ে নেবেন, এই জন্য তিনি তার মহাগ্রন্থ আল কোরআনের শুরুতে একখানা শর্ট আয়াত লিপিবদ্ধ করেছেন, যে আয়াতটিকে আমরা খুব শর্ট টাইমে এবং খুব সহজভাবেই মুখ দিয়ে উচ্চারণ করতে পারি এবং আমরা আমাদের আত্মাটাকে মহান স্রষ্টার দিকে উৎসর্গ করে দিয়ে মহান স্রষ্টার প্রশংসা করব। এই রকম মুখ্য উদ্দেশ্য নিয়ে আমরা যদি একটি বার পাঠ করি, আমার বিশ্ব স্রষ্টা রব্বুল আলামিন বলেন যে ওই বান্দাগুলি আমার প্রশংসা করে সমাপ্তবায়িতি করবে। তাই আমরা যারা এই মহাফিলে উপস্থিত রয়েছি আমরা আমাদের স্রষ্টাকে খুশি করব, এই উদ্দেশ্য নিয়ে আমরা সকলে আমাদের আত্মাটাকে স্রষ্টার দিকে উৎসর্গ করে দিয়ে সকলেই মহাব্বাতের সহিত বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মামিনার লাল মুরুর দুলাল যিনি খাতিমুন নবীন সৈয়দুল মুরসালিন যিনি পথিকের পথ প্রদর্শককারী ও দয়ার সিন্ধু রূপে বিশ্বের বুকে আগমন করেছিলেন এবং সারাটি জীবন মানুষের মুক্তির স্বার্থে, মানুষের নাজাতের স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়ে মানুষকে স্মরণ এবং সঠিক পথ আহ্বান করে গিয়েছেন বা ডেকে গিয়েছেন। এই স্মরণ এবং সঠিক পথ আহ্বান করতে গিয়ে বা ডাকতে গিয়ে তাকে বহু কষ্ট জ্বালা যন্ত্রণা স্বীকার করতে হয়েছিল, এমনকি মাথার রক্ত পায়ের দিয়ে মাটিতে বইয়ে দিতে হয়েছিল। এ সকল ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের প্রায় সকলেরই জানা। যাই হোক, আমরা আমাদের বিশ্ব স্রষ্টার দরবারে তার জন্য কামনা করব। তিনি অর্থাৎ আল্লাহ পাক আমাদের বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের উপরে অগণিত শান্তির ধারা অবতীর্ণ করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আমার আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে শর্ট শর্ট কয়েকখানা আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছিলাম এবং বিশ্বনবী জনাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের বহু হাদিসের মধ্য হইতে আবু হুরায়রা থেকে বর্ণিত একটি ছোট্ট হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করেছিলাম। আয়াতগুলিকে এবং হাদিসটিকে তার বাংলায় মানে করে দিয়ে সামনে রেখে সঠিক একটা কথা বলবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের মুমিন সম্প্রদায়। মুমিন কাকে বলা হয়? যারা আল্লাহর প্রতি পুরোপুরিভাবে ঈমান এনেছে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি পুরোপুরিভাবে বিশ্বাস স্থাপন করেছেন। ভাইজান, আমরা কিন্তু সকলেই নিজেকে দাবি করি মুমিন, কিন্তু আমাদের ঈমানটা হচ্ছে পোকা ধরা ঈমান। আমাদের ঈমানটা হচ্ছে পোকা ধরা যা বাজারে বিক্রি হওয়ার মতো নয়। ভাইজান, আমি আপনাদের একটু ছোট্ট একটা ঘটনা বলি, যে আমার বিশ্বনবী জনাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম এক দিবস রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমার নবীর সবচেয়েতে বড় দুটো দুশ্মন ছিল, একটা নাম হলো আবু জাহাল আর উমাইয়া বিন খালফ। সবচেয়েতে যতগুলো আমার বিশ্বনবীর দুশ্মন ছিলেন তার মধ্যে এরা সব থেকে বড় দুশ্মন আমার বিশ্বনবীর, এরাই হচ্ছে আমার বিশ্বনবীর জানি দুশ্মন।
তো রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আমার বিশ্বনবী, তো আমার বিশ্বনবীকে উমাইয়া বিন খাল তার একটা উট মোটা তাজা একটা উটকে পুষছিল, ওই উটের পিঠে এইভাবে জোরে জোরে থাবা দিচ্ছে আর খাওয়াচ্ছে, আর আমার বিশ্বনবীকে সম্বোধন করে বলছে, এ আব্দুল্লাহর এতিম ছেলে, এ মোহাম্মদ, শুনে রাখ কান খুলে, এই উটটাকে মানে অকথ্য ভাষায় বলছে যে তোকে মারার জন্য, এই উটের উপরে চেপে তোকে মারার জন্য আমি এই উটটাকে পালা পোষা করে হৃষ্টপুষ্ট করে বড় করছি, একে আমি সবসময় খাওয়াচ্ছি, এই উটের পিঠে চড়ে তোকে আমি একদিন হত্যা করব। আমার বিশ্বনবীকে শুনিয়ে এই কথা বলছেন। ভাইজান আমার, আমার দয়ার নবী অতি ভদ্র, আমরা হলে তার সঙ্গে গালিগালাজ করতাম, অন্যায় কথা বলতাম তাকে, আমার দয়ার নবী সেই মতো কোনো কথা বললেন না, এতগুলো কথা বলল যে উটের উপরে চেপে মারবো, ধরবো, হত্যা করবো, অনেক কথা বলল। আমার বিশ্বনবী বললেন, ওরে উমাইয়া, ওরে বেটা উমাইয়া, তুই সরে রাখ, আগামী যুদ্ধে তুই মারা পড়বি। বেশি কিছু কথা বললেন না। আমার বিশ্বনবী বললেন, এ বেটা উমাইয়া সরে রাখ, আগামী যুদ্ধে তুই মারা পড়বি, তুই মরবি। এই কথাটা বলে দিয়ে আমার দয়ার নবী হাঁটতে হাঁটতে চলে গেলেন। উমাইয়া বিন খাল তার উটকে ভালো করে খাওয়া দাওয়া করা হলো, ওইভাবে উটকে খাওয়াতে খাওয়াতে উটের পেট যখন ভরে গেল, উটের খাওয়া যখন কমপ্লিট হয়ে গেছে, এইবার হাত পা ধুয়ে বাড়ি গেল, বাড়িতে গিয়ে যখন পৌঁছেছে, তার প্রিয়তমার ডাঙ্গিনী তার জন্য বিভিন্ন রকমের সবজি এবং মাংস দিয়ে তাকে সুন্দর করে রুটি তার সামনে আগিয়ে দিয়েছে নাস্তা। উমাইয়া বিন খাল ওই একটুকরো মুখে রুটি দিচ্ছে, আর মুখে রুটিটা ধরে আছে, যেমন অসুস্থ মানুষকে খেতে দিলে ইচ্ছে করে না খাওয়ার, ওই রকম মনে হচ্ছে তাকে কি যেন হয়ে গেছে। তার স্ত্রী, স্ত্রী তো স্বামীর সব মনের দুঃখ বেদনা বুঝতেই পারে দেখলেই, তো বলছে, স্বামী আমার ব্যাপারটা কি, কি হয়েছে, আপনাকে কোনো অসুখ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে নাকি, আপনার মাথা ব্যথা করছে নাকি, আপনার পেটে লাগছে নাকি, আপনার মন খারাপ নাকি, কি হয়েছে স্বামী বলেন তো, এই রকম কেন করছে, এই খাবারগুলো কি আপনার ভালো হয়নি, এত সুন্দর করে মাংস রান্না করেছি, এত সুন্দর করে সবজি বানিয়েছি, ওগো স্বামী এত সুন্দর করে আপনার জন্য রুটি তৈরি করেছি, অথচ আপনি খাচ্ছেন না কেন। বলছে, ওরে প্রিয় তোমার শোন, আমার মনটা একটু খারাপ হয়েছে, তখন আমি আমার উটটাকে খাওয়াতেছিলাম, আর তার পিঠের উপরে থাবা দিয়ে দিয়ে ওকে আমি স্নেহ করতেছিলাম, আদর করতেছিলাম, ওই সময় আব্দুল্লাহর এতিম ছেলেটা মোহাম্মদ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আমার সামনে দিয়ে, আমি ওকে লক্ষ্য করে বললাম, ওরে বেটা মোহাম্মদ, আব্দুল্লাহর এতিম ছেলে শুনে রাখ, এই যে আমি উটটাকে লালন পালন করছি, পালা পোষা করছি, খাওয়া দাওয়া করেছি, আদর যত্ন করছি, এই উটের পিঠে চেপে তোকে আমি হত্যা করব। আমার এই কথাগুলো শোনার পরে ওই আব্দুল্লাহর ছেলে এতিম মোহাম্মদ সে বলল, ওই ওরে বেটা উমাইয়া শুনে রাখ, আগামী যুদ্ধে তুই মারা পড়বি। এই কথাটা যখন বলেছে তখন থেকে আমার মনটাতে যেন কেমন টেনশন করছে। বন্ধুবর, আমার কথাটা কান খুলে শুনে রাখুন, আমি আপনি মুমিন দাবি করি, আমার ইমানটা কত দামি এই কথাটা শুধু আপনাদের আমি একটু বুঝাতে চাই। ভাইজান আমার, উমাইয়া বিন খলফের স্ত্রী মুশরিকা মূর্তি পূজক, সে দেবদেবীর পুজো করে, সে অমুসলিম, আল্লাহকে মানে না, আল্লাহকে প্রভু বলে স্বীকার করে না,
আল্লাহর কথা মতো জীবন যাপন করে না, আল্লাহর আইনের বিরোধী করে চলে, আল্লাহ যেইগুলো মানা করেছে সেই কাজগুলো সে করে। একজন মুশরিকা মহিলা, বহু ঈশ্বরবাদী মহিলা, বুতির পূজারি মহিলাটা বলল তার স্বামীকে, ওগো আমার স্বামী উমাইয়া বিন খাত, এটা আপনি ভালো করে শুনে রাখুন, ওই লোকটা মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত সত্যবাদী, এত সত্যবাদী, এত সত্যবাদী, জীবনে কোনোদিন কাউকে কিঞ্চিত পরিমাণে মিথ্যা কথা বলে নাই, ধোকা দেই নাই, ও যা বলেছে তাই হবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে বলেছে কথাটা 100% গ্যারেন্টি, যে তোমার ব্যাপারে বলেছে তোমাকে মরতেই হবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে বাঁচাবে না। বন্ধুবর আমার, আমি একজন মুসলিম, আমি নিজেকে মমিন দাবি করি, আর ওটা হলো মুশরিকা মহিলা, ওটা হলো কাফের মহিলা, তার নবীর উপরে কত বিশ্বাস আছে, নবীকে কিন্তু মানে না, সে নবীকে নবী বলে মানে না, অথচ নবীর উপরে তার বিশ্বাস আছে যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে মিথ্যা কথা বলে না, কাউকে ধোকা দেই না, ওর মুখ দিয়ে যেটা বেরিয়ে যাবে সেটা 100% সত্য। কিন্তু মুসলিম সমাজ, আমি আপনি মুসলমান, আমি আপনি তো আমার বিশ্ব নবীকে যে বলেছেন সেই কথাগুলোর উপরে বিশ্বাসই করি না, আমার খাওয়ারটা, আমার পরারটা, আমার চলারটা। বন্ধুবর আমার, আমরা এমনই মুসলমান, মুসলমানকে চিনতে যদি এখন যান, ওয়ার লুঙ্গি বা প্যান্ট না খুললে বুঝতে পারবেন না এটা মুসলমান, ওর চুলের কাটিং যদি দেখেন, ওর জামার কাটিং দেখেন, ওর মোচের কাটিং দেখেন, ওর দাড়ির কাটিং দেখেন, ওর পোশাকের কাটিং দেখেন, আপনি বলতে পারবেন না এটা মুসলমান। ওকে যদি আপনি প্রকৃত চিনতেই চান যে এটা মুসলমান কিনা, তাহলে ওর লুঙ্গি থাকলে লুঙ্গি খুলে দিতে হবে, প্যান্ট থাকলে খুলে দিতে হবে, ওই প্যান্ট বা লুঙ্গি খোলা ছাড়া ওকে মুসলিম হিসাবে আপনি চিনতে পারবেন না। বর্তমান যুগে এখন কাটিং ছাটিং দেখে মুসলমানকে মুসলমান রূপে চিনা যায় না, ওকে যদি মুসলমান বলে চিনতেই চান তাহলে ওর লুঙ্গি খুলতে হবে যে প্যারাই করা আছে কি না, তাছাড়া ওকে চেনা যাবে না এটা মুসলমান কি না। ভাইরা আমার, আব্বাজানেরা আমার, আমি আপনাদের বলতে চাই যে আমি আপনি কতটা দামি ইবাদত বান্দি করি, একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে আমি বুঝাতে চাই। একজন 70 বছরের বয়স্ক বুড়ো মানুষ লাঠি ধরে হাঁটছে, মনে করে নিন এই এই বাজারটা নাম হলো বেলতলা, গ্রামের দক্ষিণ মাথায় বাড়ি, বয়স্ক মানুষ, তার কাছে কটা মন্ডা টাকাগুলো ছিল, লোহার কাচি টাকাগুলো, ওই টাকাগুলো মাঝে সাজে দেখে দেখে রাখে, এই করতে করতে বেশ কিছুদিন হয়ে গেছে। একদিন কিন্তু তার কিছু খাওয়ার মনে জেগেছে, কিন্তু তার কাছে সেইরকম কোনো পয়সা নয়, ওই কাচ্চি টাকাগুলোর মধ্যে হইতে একটা 2 টাকার কাচ্চি নোট নিয়ে লোকটা লাঠি হাতে করে ঠুক ঠুক করতে করতে বেলতলায় এসেছে। ওই বেলতলায় এসে আমার ইব্রাহিম ভাইয়ের দোকানে ঢুকেছে। ইব্রাহিম ভাইয়ের দোকানে ঢুকে বলছে, ও ভাই আমাকে এই টাকাটা দিয়ে 2টো রুটি দাও, আমাকে বন রুটিগুলো পাওয়া যেত না আগে 2 টাকা করে জোড়া, এক জোড়া রুটির দাম 2 টাকা ছিল, ওকে বন রুটি বলা হতো। তো ওই 2 টাকার কাচ্চিটা দিয়ে বলছে, ইব্রাহিম ভাই আমাকে এক জোড়া বন রুটি দাও তো। ইব্রাহিম টাকাটা নিয়ে উল্টে পুল্টে দিয়ে বলছে, টাকাটা অচল, টাকাটা আপনার অচল। যেমন এ কথা বলেছে, 70 বৎসরের বয়স্ক বুড়ো বাবাজি ধড়াস করে পড়ে গেল মাটিতে। কয়েকজন বন্ধুরা ওখানে চা খাচ্ছিল, তাড়াতাড়ি করে উঠে লোকটাকে গরমের সময় হাওয়া করতে লাগলো চাদর দিয়ে, রুমাল দিয়ে, চাদর দিয়ে হাওয়া করে চলে যাচ্ছে, অজ্ঞান হয়ে গেছে, হাওয়া করে চলে যাচ্ছে, হাওয়া করে চলে যাচ্ছে, মুখে পানি টানি ছিটা মারলো। এবার আধা ঘন্টা প্রায় হয়ে গেল, তারপরে লোকটা জ্ঞান ফিরে আসলো।
যখন লোকটার জ্ঞান ফিরে এসেছে, ওই যে 7-8 জন যুবক বন্ধুরা আমার দোকানে ছিল, কে 10 টাকা নোট বের করে দিচ্ছে, কেউ 20 টাকার নোট বের করে দিচ্ছে, কেউ 5 টাকা দিচ্ছে, ওই বুড়ো লোকটাকে বলছে, দাদু আপনি এই 2 টাকার জন্য হার্ট ফেল করে দিয়েছেন, এই আমি 10 টাকা দিচ্ছি আপনাকে নেন। একজন বলছে, দাদু আপনি 20 টাকা নেন। একজন পকেট থেকে দেখছে ওর কাছে 5 টাকা, ও 5 টাকা নেয়। এই করতে করতে ওই 10-12 জন ছেলে প্রায় 150-200 টাকা বুড়ো লোকটাকে দিলেন। বুড়ো লোকটার এক সামনে যখন এই টাকাগুলো রেখেছে, বুড়ো লোকটা ফেল ফেল করে ওই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলে না। বেশ কিছুক্ষণ পরে বলছে, ওরে আমার সোনামণিরা, তোমরা আমাকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা করে অনেকগুলো টাকা তোমরা আমাকে দিলে, এই টাকাগুলো তোমরা আমাকে দিলে আমি আমার 2 টাকার কারণে অজ্ঞান হয়ে যাইনি, আমি আমার এই বাক্সটার মধ্যে এই 2 টাকার নোট, আমি আজ 20 বছর ধরে এই কাঁচি নোটগুলো আমার কাছে ছিল, আমি মাঝে সাঝে নড়াচড়া করি, আবার রেখে দিই, আবার নড়াচড়া করি, আবার রেখে দিই, আজকে আমি নিয়ে আসলাম। দোকানদার বলল, এটা টাকা অচল, বন্ধুরে আমার সোনামণি আমার সোন, আমি আজকে যেই আজ 70 বছর আমার বয়স, এই 70 বছর ধরে আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি টুকিটাকি দান খারাত করি, সাদকা করি, আমি এই যে আল্লাহর ইবাদত বান্দিগুলো করি, আমি যদি একটা হতভাগা 50 বছর ধরে একটা 2 টাকার কাচ্চি নোটেটা অরিজিনাল না ডুপ্লিকেট না চিনতে পারি, আমি যে নামাজ পড়েছি, আমি যে রোজা করেছি, আমি যে দান করেছি, সাদকা করেছি, এই দানটা আমার হয়েছে কি না, এটাও কি আমার আল্লাহর কাছে অচল না সচল, আমার এই কথাটা মনে পড়ে গিয়েছে। আমি আজ 50 বছর ধরে এই কাচ্চি নোটটা চিনতে পারলাম না হতভাগা, তাহলে আমি 50 বছর ধরে আমি যে ইবাদত বান্দি করেছি, আমি যে নামাজ রোজা করেছি, আমি যে মানে যাকাত দিয়েছি, আমি যে তসবিহ তাহলিল করেছি, এটা আল্লাহর দরবারে সচল হবে না অচল হবে, আল্লাহ যেদিন বলে দেয় সেই দিন, ওরে আমার বান্দা তুমি যে ইবাদত বান্দি করে এসেছিলে, তোমার এই বান্দিগুলো অচল, তোমার নামাজটা অচল, তুমি রোজা করেছো অচল, তুমি দান দিয়েছো অচল, এ আল্লাহ যদি আমাকে অচল বলে দেয় তাহলে তো আমি সেই দিন জাহান্নামে যাব, আমার তো কোনো উপায় থাকবে না। এই কথাটা আমার স্মরণে পড়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ভাইজান, আমি বলতে চাইছি, আপনি আমি নিজেকে দাবি করি মুমিন, আমি নিজেকে দাবি করি খাঁটি মুসলিম, কিন্তু বন্ধুবর, আমি কি আসলে মুসলিম, আমি কি আসলে মুমিন, আমি কি যাচাই বাছাই করে দেখেছি, আমার খাওয়ারটা কি আমি চেক আপ করে দেখেছি, আমার চলাফেরাটা, আমার যাবতীয় কাজকর্ম, এই সবগুলো কি মুমিনের কাজ হয়েছে না হয়নি, যদি সেই দিন আমার এই কাজগুলো যদি অচল হয়ে যায়, এই কাজের বিনিময়ে যদি আমি প্রতিফল না পাই, তাহলে সেই দিন আমি বেকার হয়ে যাব, আপনিও বেকার হয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার, যারা আমার প্রতি ঈমান এনেছ, হে আমার বিশ্বের মরণিত বান্দারা, ওরে আমার আদরের বান্দারা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের বলে দেব না, আলা তিজারা, এইরকম একটা বিজনেসের কথা, যেই বিজনেসটা করলে তুঞ্জি কমবিন আদাবিন নারী, তুমি আমার ভয়াবহ শাস্তির হাত থেকে নাজাত পাবে বা মুক্তি পেয়ে যাবে। বিজনেসটা কি, আমার আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি পুরোপুরি ভাবে ঈমান নিয়েছো, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি পুরোপুরি ভাবে বিশ্বাস স্থাপন করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে সংগ্রাম করো, জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে এবং নাফসের দ্বারা,
অন্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন যে আমি মানুষকে বিভিন্ন দিক জিনিস দিয়ে পরীক্ষা করে থাকি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাওফ, আমি অনেকগুলো জিনিস দিয়ে মানুষকে পরীক্ষা করে থাকি, তার মধ্যে একটা ভয় দিয়ে পরীক্ষা করে থাকি। ভাই যান, আমার কাছে একটা মোবাইল আছে, রাত্রিবেলায় আমারটা বাদ দেন আপনারাই মনে করে নিন, আমার এই জলসায় শ্রোতা ভাই আব্বাজানদের মধ্যে থেকে আপনাদের কাছে মোবাইল আছে, রাত্রিবেলায় জলসা শুনে যাওয়ার পরে ঘুমিয়েছেন, হঠাৎ করে মোবাইলের রিংটংটা বেজে উঠল, মোবাইলটা রিসিভ করলেন, আপনি মুসলমান, মোবাইলটা ধরে বলছে আসসালামু আলাইকুম, বলছে বেটা সালাম দিতে হবে না, তিন দিনের মধ্যে তোকে আমি খেয়ে নেব। সালাম দিলেন তো বলছে বেটা তুই সাবধান হয়ে যা, তিন দিনের মধ্যে তোকে চেটে নেব আমি। আল্লাহুস্সামাদ, কে বলছে? বলে কে বলছে? তোর বাপ বলছে। আমি কে কে বলিস না, তোর বাপ বলছি। ঘুম হারিয়ে গেল, কয়ে তিন দিন যাবে না তোকে সেটে নেব আমি। আল্লাহুস্সামাদ, ঘুম তো হারিয়ে গেল, জালসা শুনে গেলেন ঘুমাবো মনে করে, ঘুম শেষ। সকাল হল, চলে গেলেন টিএমসি নেতার কাছে, ফরওয়ার্ড ব্লকের নেতার কাছে, কংগ্রেসের নেতার কাছে, প্রধানের কাছে গেলেন, এমএলএর কাছে গেলেন, গ্রামের মেম্বারের কাছে গেলেন, নিজের সমস্ত দুঃখ বেদনার কথা বললেন। এ থেকে এই ব্যাপার, দৌড়াদৌড়ি শুরু করলেন, ঘুম হারিয়ে গেল আপনার, ঘুম কোথায় চলে গেল, একটা মোবাইলের ফোনে আপনার ঘুম কেড়ে নিল। বন্ধুরে আমার, সারাটা দিন দৌড়ঝাঁ করে এখানে ওখানে বেড়ালেন, মনের মধ্যে অশান্তি হয়ে গেল, শান্তি নেই, খাওয়ার নেই, দাওয়ার নেই, কিছু নেই, টোটো করে বেড়াচ্ছেন এর কাছ থেকে ওর কাছে, ওর কাছে ওর কাছে, গ্রামের যারা সেনা গুন্ডা এলাকার তাদের কাছে গেলেন, ভাই আমাকে বাঁচাতেই হবে। এই থেকে এই ব্যাপার, যে যা করতে বলছে তাই করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ বলছেন মানুষ আমি তোমাকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করব। তারপর তো বলছেন প্রথম কর্তা বলছেন মিনাল খব, তার মধ্যে এক প্রকার হলো ভয় দেখিয়ে, বলা না বলো অন্যকম বিশ্বই মিনাল খব, বিভিন্ন জিনিস দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করে থাকব, তার মধ্যে একটা হচ্ছে ভয়, ওয়ানাকসি মিনাল আমওয়াল, তোমাদের মালকে অনেক সময় আমি কমিয়ে দিয়ে পরীক্ষা করব। মনে করে নেন ধনাবার, আপনি ভুট্টা লাগিয়েছিলেন গতবার, যেমন ভুট্টার ফসলটা মনে করে নিন, ভুট্টা লাগিয়েছিলেন এর আগের বার ওই জমিটাতে মনে করেন 2 বিঘা জমিতে 30 কুইন্টাল ভুট্টা পেয়েছেন, এবার ওর চাইতে বেশি পরিমাণে সার দিয়েছেন জমিতে, বেশি পরিমাণে খেটেছেন, এইবার ওর চাইতে গাছ আপনি ভালো করেছেন, মনের মধ্যে হোপ হয়েছে এইবার আরও 2-4 কুইন্টাল বেশি হবে। কিন্তু সোনামণি আমার, দ্বিতীয় বৈশাখের ঝড়ে এমনভাবে ঝড় হলো যে আপনার ভুট্টার গাছকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, আপনার ভুট্টার গাছকে ধুলিসাৎ করে দেওয়া হলো। আমার আল্লাহ বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মনে করেছিলেন গতবার 30 কুইন্টাল পেয়েছিলাম এবার 35 কুইন্টাল পাব, কিন্তু সোনামণি আমার 35 কুইন্টাল দূরের কথা, 35 কিলো আপনার জমি থেকে আপনি ভুট্টা নিয়ে আসতে পারলেন না। তো আবার আল্লাহ বললেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার মালকে অনেক সময় আমি কমিয়ে দিয়ে তোমাকে পরীক্ষা করব। ওয়াল আনফুস, হঠাৎ করে শুনলেন দাদা মারা গেল, এই দাদার কাফন দাফন হলো, আবার টেলিফোন আসলো মালদা থেকে, আপনার পিসি মারা গেল, মাসি মারা গেল, এই করে করে কয়েকজন আত্মীয় স্বজন পর পর চলে গেল। তো আমার আল্লাহ বলছেন ওয়ানাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসে, নাফসের দ্বারাই এইভাবে তোমাকে আমি পরীক্ষা করব। ওয়াসামারত, আর তোমাকে ফল দিয়ে, ফলকে আমি কমিয়ে বাড়িয়ে পরীক্ষা করব। মনে করে নিন আপনার একটা লিচুর বাগান আছে কিংবা আমের বাগান আছে, গতবার ওই বাগানে আপনি 100 কুইন্টাল আম বিক্রি করেছিলেন, এইবার আরও বেশি পরিমাণে সার দিয়েছেন, বীজ দিয়েছেন, স্প্রে করেছেন, ফল এসেছে ভালো, গাছ আপনি সকালবেলায় দেখতে যান, দেখে আত্মহারা হয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় যান,
মাঝে 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 ঘুরতে থাকেন মোড়ের মধ্যে বড় আশা। গতবার 100 কুইন্টাল আম পেয়েছিলাম, এবার নাই নাই করে আরো 25 কুইন্টাল বেশি হবে আম। কিন্তু সোনা মনে আমার আম আপনার ঠিক পাকার মতো হয়ে আসলো। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন এমন আপনার বাগানে কালবৈশাখী ঝড় চালালেন যে আপনার গাছগুলোকে ভেঙে চুরে নিস্তেনাবুদ করে দেওয়া হলো, গাছের আম সব ঝরিয়ে ফেলে দেওয়া হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ রে ওয়াসামরাত, অনেক সময় তোমার ফলকেও আমি নষ্ট করে দিয়ে তোমাকে পরীক্ষা করব। আমার আল্লাহ বললেন, ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়াল। আর আমার আল্লাহ বললেন, আর আমি তোমাকে ক্ষুধার্ত অবস্থায় রেখে রেখে পরীক্ষা করব, তোমাকে আমি ক্ষুধার্ত অবস্থায় রেখে পরীক্ষা করব। এইখানে আমার আল্লাহ বললেন, তোমাকে এখানে পাঁচটা জিনিসের কথা বলা হয়েছে। আমার আল্লাহ বললেন যে আমি তোমাকে ভয় দেখিয়ে পরীক্ষা করব, তোমার নাফসের তোমাকে ক্ষুধার্ত রেখে পরীক্ষা করব, তোমাকে আমি নাফসের দিয়ে ঘাটতি করে দিয়ে পরীক্ষা করব, তোমার আমি ফসলে কমতি পরীক্ষা করব, এই করে করে আমি তোমাকে পরীক্ষা করব। অবাশ্বিরি সবেরি, সব জায়গায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আমি এতগুলো তোমার উপরে আমি পরীক্ষা নিয়ে আসব, অথচ তোমাকে অধৈর্য হতে হবে না, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তোমাকে সবুর করতে হবে। অন্যত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা ঈমানদার যারা ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান শুধু আনা নয়, ঈমান আনার পরে যারা ভালো কাজ করেছে, যারা ন্যায়ের পথে জীবন যাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে ফিরদাউস জান্নাতের মেহমানদার বানাবো। আল্লাহর আটখানা জান্নাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আটখানা জান্নাত আছে, তার মধ্যে সবচাইতে দামি জান্নাত যেটা হলো, সেই জান্নাতটার নাম হলো ফিরদাউস। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান নিয়েছে আর ঈমান নিয়ে আসার পরে যারা ভালো কাজ করেছি, আমরা ঈমান নিয়েছি, ঈমান নিয়ে আসার পরে যারা ভালো কাজ করেছি, শুধু ঈমান নিয়ে আসা নয়, ঈমান নিয়েছি আমি মুসলমান হয়েছি এটা কথা নয়, ঈমান নিয়েছি ঈমান নিয়ে আসার পরে যারা আমরা ভালো কাজ করেছি, ওয়া আমিলুস সালিহাত মানে ঈমান আনার সাথে সাথে যারা ভালো কাজ করেছি, সলিহ কাজ করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি তোমাদেরকে ফিরদাউস জান্নাতের মেহমান বানিয়ে দেব, তোমরা ফিরদাউস জান্নাতের মেহমান বনে যাবে, যারা ভালো কাজ করবে তাদের কথা বলা হয়েছে। সোনা মনের আমার, আজকে আমরা ঈমান নিয়েছি কিন্তু আমাদের মধ্যে সলে আমল নেই। সোনা মনের আমার, এ আমার যুবক ভাই, আপনাদের একটু অনুরোধ করব ভাই, এত কষ্ট করে কমিটি জলসা আয়োজন করেছে ভাই, আজকে দেখছো 10-15 দিন ধরে মানুষের দ্বারে দ্বারে কত কষ্ট করে এই প্রোগ্রামটাকে করার উদ্দেশ্য নিয়ে তাদের কত রকমের পরিশ্রম করতে হয়েছে আপনারা বুঝতেই পারছেন। এরকম একটা সভার আয়োজন করতে গিয়ে তাদের কত রকমের কষ্টের মাথায় তুলে নিতে হয়েছে। আজ আজকে আমরা এত সুন্দর জায়গায় এসে আমাদের বসার কোনো নিয়ম কারণ নেই, বিঢঙ্গার মতো এখানে ওখানে দাঁড়িয়ে আছি। ভাই আপনাদের কাছে অনুরোধ, আমার একটু ভদ্রতা বজায় রাখুন। আমার সোনামণি বাবাজান একখানা 200 টাকার নোট দিয়েছেন, তো 200 টাকার নোটটা খালি নিব না বাবজান। ভুট্টা টুটা কতখানি আছে? ভুট্টা নেই, কি লাগালছেন? সরিষা বলেন, সরিষা বলেন কেমন হলো? সরিষাও বোনেননি, ভুট্টাও লাগাইবেন, তো ধান লাগাইবেন। ওয়ালাইকুম আসসালাম। তো আচ্ছা, আমার সোনামণি ওনার স্ত্রী মারা গিয়েছে, আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আমরা গুণাকার, আমাদের কাছ থেকে দোয়া নেবেন। 200 টাকা দিয়েছেন, আর আমার এই বাবুজান উনিও 200 টাকা দিয়েছেন। এই জলসাটা কি উদ্দেশ্য করেছে আপনারা সকলেই জানেন, যে
এনাদের একটা কবরস্থানের ব্যবস্থার জন্য আমি এখানে বেশ কয়েকজনকে দাফন মানে এসেছিলাম মাটি দিতে, তো দেখে গেছি সব কান্টায় কান্টায় বাড়ির পাশে পাশে মাটি দিয়ে বাড়িয়েছে। তো এই বাড়ির পাশে যে মাটিগুলো দিচ্ছে কবর দিচ্ছে, তো এইগুলো বেশি দিন থাকে না। মানে আজকে মনে করে দিলেন যে বুড়ো মাটাকে মাটি দিলে তো ছেলেরা যতদিন থাকবে অতদিন মায়ের কবর বলে চিনবে, আর যখন ওর ছেলেরা সবটি মরে যাবে পোতার খেয়ে বেলাবেলা কিন্তু হাল চাষ করে দিবে কবরটার উপরে। এরকম কত চাষ হয়েছে, আপনারা মোহনপুরের মানুষ, বড়তলার মানুষ, আরও আশেপাশে যারা আছে তদন্ত করে দেখেন প্রায় লোকের কান্টাতে এরকম কবর ছিল যেগুলো এখন আবাদ হয়ে গেছে। হয়তো আপনাদের আত্মীয় অন্য কেউ ছিল, দাদার দাদা ছিল, আর কেউ ছিল, সেগুলো আবাদ হয়ে গেছে। আল্লাহ ইনাদের সহিহ বুঝ দান করুক, এই জিনিসগুলোকে মানে থেকে বাঁচার জন্য ইনারা একটা জলসা আয়োজন করেছেন, তার সাথে গত বছর থেকে মানে তারা চাঁদা একটা কালেকশন করে, এটা মুষ্টিমেয় ছোটো কটার বাড়ি আপনারা জানতে পারছেন। আর বড়তলার লোকগুলো গরিব মানুষ আসলে, কিন্তু বড়তলার লোকগুলো আমার এই মানে কি বলে সাইফুদ্দিন বাবা বাবু ছাড়া আমার এই সুলতান দ্বারা আর মানে আমার ভাই ইসরাইল সাহেব আছেন, এরা মানে এই যে তিন চার ভাই চার ভাইয়ের ছেলেপিলে ছাড়া বাকি যারা আছে তাদের কাউরি দশ বিঘে সম্পত্তি নাই কিন্তু বড়তলাতে। আমি যা অনুভব করছি যে এদের কাউরি দশ বিঘে সম্পত্তি নেই, এরা অ্যাকচুয়ালি গরিব মানুষ। হয়তো আপনাদের সাথে চলছে ফিরছে হয়তো অনুভব করতে পারেন না, কিন্তু এরা অ্যাকচুয়ালি গরিব মানুষ এরা। তো যাই হোক, এরা দু চার পাঁচশো টাকা করে চাঁদা টাদা উঠিয়ে অল্প একটু জায়গা কিনেছে, তাতে তারা বুঝতে পারলো যে এইটুকু জায়গাতে আমাদের তেমন কিছু হবে না, তো আমরা যদি আরও লোকের কাছে কিছু চাঁদা টাদা কালেকশন করি বা জলসা করি তাহলে হয়তো দু চার কাঠা কিনতে পারবো। এইরকম মনের উদ্দেশ্য নিয়ে তারা এই জলসার আয়োজন করেছেন। তো ভাই আমার আব্বাজানের আমার আমি কিন্তু আজকে কালেকশনের বক্তা নই, আমার পরবর্তীতে জনাব মৌলানা আব্দুল আউয়াল সাহেব সাগরদিঘি মুর্শিদাবাদের উনি এসেছেন, তো আমি আপনাদের কাছে কালেকশন নেব না সেরকম। তবে আমি এখানে যারা আছেন সকলকে আমি প্রায় সবাইকে আমি চিনি আর আমাকে প্রায় সবাই চিনেন, যদি সবার নাম আমি না জানি কিন্তু আমার নাম প্রায় সবাই জানেন। আমি যদি আপনাদের সবার নাম না জানি কিন্তু আমার নামটা আপনারা এই হতভাগার নামটা প্রায় সবাই জানেন যে এটা আনিসুর মৌলানা, এটা সবাই আপনারা জানেন। তো আমি বলবো যে আপনারা ইনাদের জলসাটাকে সাকসেস করার জন্য অন্তর খুলে যে যেখান থেকে এসেছেন আপনারা জলসা শুনেন, আপনাদের ধৈর্যের উপরে বক্তব্য চলবে। আমার পরবর্তীতে আরও দুই দুজন বক্তা আছেন, আমার শ্রদ্ধেয় দাদাজান ওবায়দুল্লাহ ফালাহি দোমনা হাই মাদ্রাসার শিক্ষক, ইনি ইনার বাড়ি মালদা ইনি আছেন, আমার শ্রদ্ধেয় দাদাজান আব্দুল আউয়াল সাহেব সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে উনি এসছেন উনি আছেন। তো ইনারা আমার পরে পরে আসবেন এবং সুবিষ্ট ভাষা দিয়ে আপনি কোরআন হাদিসের কথা শ্রবণ করাবেন, শুনবেন আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন। তো আমি আপনাদের বলতে চাইছিলাম যে আমরা যে আমল করছি তো আমাদের আমলটা কতটা, এই আমলে আমরা কতটা সাকসেস হতে পারবো, আর আমরা মুসলমান হয়ে আমরা আমার বিশ্ব নবীকে কতটা বিশ্বাস করছি তার কত কতটা আমরা। আমার নানি দিয়েছে 1000 টাকা আর নানা দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। আমার মাসিমা এই বটতলায়, আমার দাদা মৌলানা সুলতান আলী সাহেবের মা উনি দিয়েছেন 500 টাকা, আর আমার মামাজান উনি দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর, আপনাদের ব্যাটারি ডাউন হয়েছে, কিন্তু আপনাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে, দোকান পাশারে এনি টাইম টিভি টাভি দেখে দেখে কিন্তু আপনাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে। মহাব্বাতের সাথে একবার নারা লাগে তো নারে তাকবীর, এখনো হয়নি। আমরা হলাম সিংহের বাচ্চা, মুসলিম যারা আমরা সিংহের বাচ্চা, আমাদের গলার আওয়াজে আদাস জাতির পায়ের তলা থেকে ওর পা উঠে যাবে, মাটির উপর থেকে পা উঠে যাবে, এইরকম ক্ষমতা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু সেই আওয়াজ আমরা হারিয়ে দিয়েছি আজকে। তো যাই হোক, ধরে আমার আমি আমার এই শ্রাবণীদের জন্য একটু হাত তুলে দোয়া করব শেষের বেলায়। তো আমি বলতে চাইছি যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান এনেছে, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং তার সাথে সাথে ভালো কাজ করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা,
এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদের জন্য ফিরদাউস জান্নাতের মেহমানদার বানানো হবে এদেরকে। অন্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আর ওই সমস্ত লোকেরা যারা ঈমান নিয়েছে, ঈমান নেয়ার পরে যারা ভালো কাজ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে এমন জান্নাতের মধ্যে আমি স্থান দেব যে জান্নাতের মধ্যে নহর প্রবাহিত রয়েছে। ভাইজান, আমরা যদি ঈমান নিয়েছি, যদি ভালো কাজ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে বললেন, এই প্রতিশ্রুতিগুলো আমাদের ব্যাপারে বলেছেন। ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন লান্তারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। সোনামণির আমার, ধরের আমার, আমরা কিন্তু দান খায়রাত করি, সাদকা করি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিবুর রহমান কদমতলা থেকে 200 টাকা দিয়েছেন। সোনামণি আমার, আল্লাহ তার দানকে সদয় গ্রহণ করুন। যে উদ্দেশ্য নিয়ে দান দিয়েছেন আল্লাহ তার সৎ উদ্দেশ্যকে তুমি কবুল করে নিন। আর একজন আমার এই কোচি বন্ধের মাসি অসুস্থ আছে, একটু দোয়া চেয়েছেন, তো 100 টাকা দিয়েছেন। আর আমার এই ছোট্ট মেয়েটা কাকার জন্য 100 টাকা দিয়েছে। আমি বলবো ভলেন্টিয়ার ভাইদের যে মহিলা মায়েদের মধ্যে একটু কালিশ্রীর ব্যবস্থা করবেন, মহিলা মাদের মধ্যে একটু কালিশ্রীর ব্যবস্থা করবেন। আর আমার মাদের কাছে আমি অনুরোধ করবো, বল মায়ের আমার, আপনারা যে পর্দাটা আছে, পর্দাটা দিয়ে একটু এগিয়ে আসেন, সামনের দিকে একটু এগিয়ে আসেন, অনেকে হয়তো পরে এসেছেন, পিছনে বসে গিয়েছেন। মায়েরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ওই পিছনে বসে না থেকে আপনার সামনে যেটা ফাঁকা জায়গা আছে ওই জায়গাটা কিন্তু আপনার, আপনার সামনে যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গাটা হচ্ছে আপনার, ওই জায়গাটা এসে বসুন আপনারা। ধরের আমার, আমরা পাপ করি, পাপ করাটা আমাদের পক্ষে সহজ, পাপ করাটা আমাদের পক্ষে সহজ, কিন্তু পাপ করার পরে আমরা ক্ষমা চাই না। ধরের আমার, দাহিয়া কালবি বলে একজন লোক অমুসলিম অবস্থায় তখন কিন্তু মহিলাদেরকে যাদের ঘরে মেয়ে সন্তান জন্ম নিত ওই মেয়েটাকে জীবিত অবস্থায় মাটির নিচে গেড়ে দিত, কেউ তো টুডি খান চিপে মেরে ফেলে দিয়ে মাটির নিচে গেড়ে দিত। তুই এই দাহিয়া কালবি, ইনি কিন্তু ওই সমাজের একজন লিডার ছিলেন, অমুসলিমদের মুশরিকদের সমাজের একজন লিডার ছিলেন এই দাহিয়া কালবি। আমি বলছিলাম যে ঈমান আনার পরে আমাদের কি করণীয় দরকার, কি করতে হবে আমাদেরকে। তো দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি অমুসলিম ছিলেন, অমুসলিম অবস্থায় তার মেয়েরাকে যতগুলো মেয়ে হয়েছিল সবগুলো মেয়েকে ওই মাটির নিচে গেড়ে দিয়েছিলেন, মাটির নিচে জীবিত অবস্থায় গেড়ে দিয়েছিলেন, কাউকে তো টুটি চিপে মেরে ফেলে গেড়ে দিয়েছিলেন। এইবারে দাহিয়া কালবি যখন শেষের বার বিদেশে যাচ্ছে ব্যবসার জন্য, আমরা আজকে ধরে নিন কলকাতা যাব, সন্ধ্যা 6টার সময় আমরা রায়গঞ্জে রাধিকাপুরে উঠলাম, আবার সকাল 7টার সময় গিয়ে চিতপুরে নেমে গেলাম, এই তো আমাদের কাছে সামান্য কয়েক ঘন্টা, 12 ঘন্টার রাস্তা মালদা থেকে, রায়গঞ্জ থেকে কলকাতা। কিন্তু বন্ধুবর, আমার বিশ্বনবীর জামানায় আজ থেকে 1500 বছর আগে পৃথিবীতে একটা সাইকেলের চাকারও আবিষ্কার হয়নি। ওই সময় মানুষকে পায়ে হেঁটে যেতে হতো, তৈমুরের মা 500 টাকা দিলে, তৈমুরের পাঁচ না রে তাকবীর, তৈমুরের আম্মা যান 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর একজন সোনামণি আমার 50 টাকা দিয়েছেন, ছোট্ট ছেলে, একটা ছোট্ট বাচ্চা, আল্লাহু সামাদ। ধরে রা আমার, এ দাহিয়া কালবি শেষের বার যখন বিদেশে যাচ্ছে ব্যবসার জন্য, কয়েক বছর মনে করে 10 বছর থাকবো, 12 বছর একটা লং টাইম নিয়ে বিদেশে যাচ্ছে ব্যবসা করার জন্য, যেতেই 6 মাসের রাস্তা, আসবে 6 মাস ধরে,
তাহলে দু মাস চার মাস ব্যবসা করে তো বসাবে না, তখন তারা পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর পর্যন্ত ব্যবসা করতেন বিদেশে গিয়ে। এই দাহিয়া কালবির অর্ধাগ্রি যখন দাহিয়া কালবি বিদেশে যাচ্ছেন তখন তার অর্ধাঙ্গিনী ডেলিভারি ছিলেন। এই দাহিয়া কালবি বলছেন, ওরে আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী শোন, তোমার পেটে থেকে যদি একটা সন্তান জন্ম নেয় তাহলে ওকে ভালো করে তুমি সেবা যত্ন করে লালন পালন করে মানুষ করবে, আর যদি ভবিষ্যতের কথা মেয়ে হয়ে যায় তাহলে ওই মেয়েটাকে নিয়ে যে তুমি মাটির নিচে গেড়ে দেবে। সোনামণিরা, আমার মায়ের কাছে একটা ছেলের যতটা ব্যথা দরদ, একটা ছেলেকে বহন করতে গিয়ে মা যতটা কষ্ট পেয়েছে, একটা মেয়েকে মা পেটের মধ্যে রেখে ততটাই কষ্ট বহন করেছে, মায়ের কাছে ছেলেটা যতটা দরদের মেয়েটাও ততটা দরদের। এবার কিন্তু ভাগ্যক্রমে মেয়ে হলো দাহিয়া কালবির অর্ধাঙ্গিনীর পিঠ থেকে, আবার মেয়ে ছেলে ভূমিষ্ঠ হলো। মেয়েটা এত সুন্দরী, এই মেয়েটার চেহারা দেখে মা আত্মহারা হয়ে গেলেন। মা বললেন, না না আমার মনে হয় এটাই লাস্ট, আর এরপরে আমার মনে হয় আমার আর সন্তান সন্ততি ছেলে মেয়ে কেউ জন্ম নেবে না, এরকম একটা তার মনের মধ্যে ভয় হয়ে গেল বন্ধুরে আমার। এই জন্য ওই বাচ্চাটাকে মা মারতে পারলেন না। বন্ধুরা আমার সঠিক কথা বক্তা বলছি? এইবার কিন্তু দাহিয়া কালবি প্রায় বারো চোদ্দ বছর পরে বাড়িতে ফিরে আসলেন। এই দশ বারো বছরের মেয়েটা বেশ সুন্দর উঁচা হয়ে গেছে, আর যখন মেয়েরা যখন দশ বারো বছরের হবে যুবতী হয়ে আসবে, এমনি তো সুন্দরী মেয়েটা, আরো সুন্দর তার চেহারা ফুটে উঠেছে। এই মেয়েটা তার মা চিনিয়ে দিয়েছে, এটা তোমার আব্বা। যখন এদিকে আসছে আব্বা, ওইদিকে আসছে আব্বা, চারদিকে ঘুরে ফিরে খালি মেয়েটা আব্বা আব্বা করে ডাকছে। মেয়েটাকে এমন করে বাপকে এমন করে দিয়েছে, তার বাবার মনের মধ্যে মনটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই দাহিয়াতুল কালবি মনের মধ্যে তার একটা খারাপই জন্ম নিয়ে আছে। মেয়েটা যতই মানে আদর করুক না কেন, মেয়েটাকে মৌখিক আদর করে, কিন্তু দিলের মধ্যে তার মানে রুকি রয়েছে। মনে মনে টার্গেট করেছে মেয়েটাকে মারতেই হবে যে করে হোক না কেন, এইরকম মনে তার পরিকল্পনা এঁকে নিয়েছে। একদিন তার অর্ধাঙ্গিনীকে বলছেন, ওরে প্রিয়তমা আমার এই সুন্দরী মেয়েটাকে তুমি সুন্দর করে জামা কাপড় পরিয়ে দাও। এবার ওই মেয়েটাকে সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিয়ে বলছে, আমি বেড়াতে যাব, আমি ট্যুরে যাব, ঘুরতে যাব। মা তো বুঝতে পারে না যে আমার এই মেয়েটাকে আমার স্বামী নিয়ে গিয়ে মেরে ফেলে দেবে। এইবার নিয়ে যেতে যেতে যেই রুটে যাবে সেই রুটে মনে করেন, টুঙ্গি দিঘি যাব, টুঙ্গি দিঘি এই রুটে, এই রুটে না যে এই হুলমান চকে যাওয়ার পরে এই সুলতানপুরের দিকে যেতে আরম্ভ করেছে। মেয়েটা বলছে, আব্বাজান আপনি তো বলেছিলেন এই দিকে যাব, তো কেন এই দিকে যাচ্ছেন? বলছে, না মা এদিকে যাবো, চলো। এই দিকে যেতে যেতে একটা পাহাড়ের কাছে গিয়ে একটা গর্ত খোঁড়া আরম্ভ করলো। এই গরমের গসমা যখন তার আব্বা কোদাল দিয়ে গর্তটা খুঁড়ছে, শরীরটা ঘেমে যাচ্ছে, মেয়েটা তার অন্নাটা দিয়ে তার মুখটাকে মুছে মুছে দিচ্ছে। বন্ধু আমার, যাই হোক গর্ত খুঁড়তে খুঁড়তে এই যুবতী মেয়েটাকে গাড়ত হবে, ছোট মোটো গর্তে তো ফেলা যাবে না, বেশ কিছুটা গর্ত হয়ে গেল। এইবার ওই মেয়েটা ওই ঢিলগুলো নিয়ে উঠিয়ে উঠিয়ে রাখছে, আর তার আব্বাকে বারবার বলছে, আব্বা যান আপনি ক্লান্ত হয়ে গেলেন, এইখানে গর্তটা খুঁড়ে কি করবেন? এই করতে করতে যেই হোক যখন গর্তটা বেশ কিছুটা খোঁড়া হয়ে গেছে, দাহিয়া কালবি উঠে এবার মেয়েটাকে পিছন দিক থেকে জোর করে একটা ধাক্কা মেরে দিল। মেয়েটা গর্তের ভিতরে পড়ে গেল। মেয়েটা গর্তের ভিতর থেকে অনেক অনেক বিনয় করলো, যাই হোক শেষ পর্যন্ত কোনো অনেক বিনয় মারল না, ওই মেয়েটাকে গেড়ে দিল। পরবর্তীতে দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে আমার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম এদের মেয়েদের ব্যাপারে অজনাশেদ করতে আছেন, সবার চাইতে বেশি পরিমাণে কাঁদতেছিলেন দাহিয়াতুল কালবি। তো আমি বলতেছিলাম মায়েরা আমার, আপনাদের রিকোয়েস্ট করে অনুরোধ করে যে আপনারা ওই পিছন দিকে না বসে একটু আগিয়ে আসছেন, মায়েরা আমার একটু এগিয়ে আসছেন, এগিয়ে এসে সামনের দিকে বসে, কারণ যে আপনাদের সামনের দিকে ফাঁকা আছে আর পিছন দিকে আপনারা বসে গেছেন।
ভাইরা আমার আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনাদের সকলেরই জ্ঞান বুদ্ধি আছে, বিবেক বিবেচনা আছে, সামনের দিকটাকে পূরণ করেন আর ফাঁকা পিছন দিকটা ফাঁকা রাখেন। আপনাদের পরে যারা আসবে তারা সেখানে বসবে, একটু সামনের দিকে চেপে বসবেন। যাই হোক, ধরে রাখ। আবার বিশ্বনবী মেয়েদের ব্যাপারে একদিন ওয়াজ করতেছিলেন, সবার চাইতে বেশি পরিমাণে কাঁদতেছিলেন দাহিয়াতুল কালবি। আমার দয়ার নবী জিজ্ঞেস করলেন দাহিয়াতুল কালবি, তখন এই ঘটনাটা পুরোটা ডিটেলস ভাবে বললেন এই থেকে এই ব্যাপার। তো দাহিয়াতুল কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাপ করেছি, আমার পাপগুলো তো মনে হয় আর ক্ষমা হবে না। আমার বিশ্বনবী বললেন, না, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যতই পাপ করো না কেন, যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো, তোমার এই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। তো দাহিয়াতুল কালবি যখন এই ঘটনাটা বলছিলেন, আমার বিশ্বনবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে বয়ে গড়ে গড়ে দাড়িগুলো ভিজে টপটপ করে বাড়িতে পড়ছিল। হায়রে নিষ্ঠুর মানুষ, নিজের একটা মেয়েকে কেমন করে এত কষ্ট দিয়ে বেড়ে দিয়েছে, এই কথাটাকে মনে করে আমার বিশ্বনবী অজয় নরে ক্রন্দন করতেছিলেন। তো দাহিয়াতুল কালবি কে আমার বিশ্বনবী, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাওয়া ওয়া আমারা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়ুজলামুনা শাইয়্যা। আমরা অগণন গুনাহ করি, কিন্তু গুনাহ করার পরে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি গুনাহ করেন, আর গুনাহ যখনই হয়ে যাবে আল্লাহর কাছে তওবা করতে বলছেন। ইল্লা মান তাওয়া ওয়া আমারা, এবং পুরোপুরিভাবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, ওয়া আমিলা সালিহান, এবং ভালো কাজ করতে আরম্ভ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আমি তোমাকে অবশ্যই অবশ্যই এই কাজগুলো করলে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। ওয়ালা ইয়ুজলামুনা শাইয়্যা, এবং তোমার প্রতি কিঞ্চিত পরিমাণে আমি জুলুম করব না। যাই হোক, ধরে আবার একটা মিনিট শুধু একটু হাত উঠাবেন। ওই আমার মাসি একটু দোয়া চেয়েছেন আর কয়েকজন, আমি অনলি এক মিনিটের কম, এই এক মিনিটের কম সবাই একটু দোয়া করব। সকলে আবির বলবেন, আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তবারাক তাইয়্যা যাল জালাল ওয়াল ইকরাম, রব্বানা আসলামনা আনফুসনা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء من الأموات إنك مصيب الدعوة برحمتك أرحم الراحمين. رب العالمين তোমার কয়েকজন বান্দা বান্দে আল্লাহ বেশ কিছু টাকা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ, তারা যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন আল্লাহ তাদের সৎ উদ্দেশ্য গ্রহণ করে নাও। আল্লাহ তারা যে উদ্দেশ্য নিয়ে দান দিয়েছেন আল্লাহ তাদের সৎ উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন তাদের আত্মীয় স্বজন অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ সবল করো, দীর্ঘজীবী করো। রব্বুল আলামিন যারা নিরাপদ পরে চলে গেছেন মাওলা, তার কবর তাদেরকে আল্লাহ তাদের রুহির মাগফিরাত করো, তাদের কবরগুলো প্রশস্ত করে দাও, নূরে আলো দিয়ে মানোয়ার করে দাও, কবরের মধ্যে জান্নাতে বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও মাওলা, কাল কিয়ামত পর্যন্ত তাদেরকে কবরের মধ্যে সুখে এবং শান্তিতে রেখো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।